আচালি টপের সকালবেলা নিয়ে এলো নতুন আলো, নতুন আশা, নতুন উদ্দীপনা। নিমা বাসাংদের নানা অসহযোগিতার মধ্যেই কফি ম্যাগি খেয়ে শুরু হলো আমাদের পথ চলা। উত্রাই পথে তরতরেই নামতে লাগলো দলের সকলে। তারপর আবার খানিক চড়াই পেরিয়ে পৌঁছানো গেল হাগেপানি, তারপর আবার উত্রাই। জীবনের মতোই পাহাড়ের এই চড়াই উত্রাই খেলায় পৌঁছলাম ধুলোধাপা। বিস্তৃত ফাঁকা মাঠ আর তীর করে বয়ে চলা একটা ছোট্ট জলধারা। ম্যাপ বলে এরপর 3.5 কিলোমিটার চড়াই পথে পৌঁছে যাব কালীঝড়। কিন্তু বিশ্রামের জায়গা আসতেই হাত দিয়ে করতে হবে। দুর্বলের উপর সবলের অত্যাচার পাহাড়েও জারি। সবার মাথায় চিন্তাও ঘুরে আর কতটা। অবশেষে কালীঝাড়। সিনিয়র মোস্ট মেম্বার জানালেন অল ওকে। তুমি ফিরবে কিনা যাই, ওখানে একটা জায়গাতেই জল পাওয়া যায় এই চত্বরটা। তো ভাল্লুক রাতে জল খেতে এখানেই আসে। তাঁবুতে মিতালির জ্ঞান বর্ষণ আর মুড়ি চানাচুরের পরে নামলো সন্ধে। রাতের রান্না বসলো 6:30, নামলো 9:30। তুই এটা দিবি তো পরকে সবচেয়ে ভালো। এই আমাদের খিচুড়ি। অতঃপর নামলো রাত, বৃষ্টি, আর অবশ্যম্ভাবী এলো পরের দিনের অসম্ভব সুন্দর। কাল রাত্রির উদ্বৃত্ত খিচুড়ি গরম করে খাচ্ছে পাবিন, শৈবাল এবং অনা। এই যে আমাদের তাঁবু, যেখানে হচ্ছে আমি স্লো স্লিপিং ব্যাগ প্যাক করেছি, নিজেরটাও এবং আমারটাও ভাবা যায়, এবং কিচেন টেন্ট, যেখানে আমরা এইসব ছাতু হাতু রান্না করেছি, খিচুড়ি রান্না করেছি। আজকের রাস্তা লম্বা, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে হবে। বলিস কিন্তু আজকে রাস্তার কোনো তুলনা নেই শুধু মন ভরে দেখব আর বিস্মিত হব पास और बेशी दूर ना মনোমুগ্ধকর একের পর এক দৃশ্যপট পেরিয়ে পৌঁছলাম ফালিট আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলার আমার তৃষ্ণার জল দন্ত শেষ চুমুন আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ दौड़ने में दौड़े दौड़े लम्पो दिए हाँ फालुट থেকে গোর্খের রাস্তা পুরোটাই উতরাই दूध দাঁড়িয়ে নামতে লাগলো সবাই 12:30 নাগাদ গোর্খে गोर्खे खोलाय स्नान भात डाल सब्जिर परे मन भरे फुटबल came through.